হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ওখানে আছে যে ইকুইপমেন্ট অ্যান্ড সার্কিট এলিমেন্টস অফ সাবস্টেশন, দে আর সিম্বলস অ্যান্ড ফাংশন। তাহলে হচ্ছে ফার্স্ট আমাদের এলিমেন্ট কি আছে দেখে নিচ্ছি। সাবস্টেশনস আর ইউজুয়ালি প্রেজেন্টেড ইউজিং ভ্যারিয়াস এলিমেন্টস, এক্সাম্পল পাওয়ার ট্রান্সফরমার্স, সার্কিট ব্রেকার্স, আইসোলেটার্স, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার্স, সিটিজ ভিটিজ মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টেজ ট্রান্সফরমার, বাই দেয়ার গ্রাফিক সিম্বলস ইন দ্য কানেকশন স্কিম। তাহলে যে নানা রকম যে সার্কিট এলিমেন্ট যেগুলো ব্যবহার করা হয় তো সেইগুলোর ব্যাপারেই বলেছে। আচ্ছা ফার্স্ট সিম্বল কি আছে, বাসবার। দেখো বাসবারকে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। নেক্সট আছে আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা কিভাবে মনে রাখবে, যে একটা সার্কেল একটা মাঝখানে একটা লাইন টানবে, ঠিক আছে, আর নিচে দুটো কানেকশনকে ডিসকানেক্টেড ওয়েতে রেখে দেবে, মাঝখানে জয়েন যেন না থাকে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। নেক্সট হচ্ছে সিঙ্গেল ব্রেক আইসোলেটিং সুইচ। তাহলে সিঙ্গেল ব্রেক আইসোলেটিং সুইচ হচ্ছে যে দুটো যেরকম সার্কুলার ওয়েতে কানেক্ট করা আছে লাইনটার সাথে, ওরকম দুটো কানেকশন রাখবে, শুধু ওইগুলোকে জয়েন করবে না, সুইচটা ওপেন হিসাবে ডিনোট করবে। যে দেখো দাগটা দেখো যেটা দেওয়া আছে সেটা উঠে আছে, সেটা কিন্তু কানেক্ট করা নেই, কানেক্ট হয়ে গেলে কিন্তু জিনিসটা ক্লোজ হয়ে যাবে, যেহেতু ওটা আইসোলেট করছি সেই জন্য ওটাকে ডিসকানেক্টেড ওয়েতে শো করেছে। বুঝতে পারছো 3 নম্বর ডায়াগ্রামটা? হ্যাঁ ম্যাম, হুম, তো ওটাকে ডিসকানেক্টেড ওয়েতে রাখবে, মানে ওপেন যেন থাকে সুইচটা, কারণ ওটা আইসোলেট করছে, আইসোলেটিং সুইচ তো আইসোলেট করছে, তাই ওটা সিম্বল হচ্ছে ওপেন থাকবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি আছে, ডাবল ব্রেক আইসোলেটিং সুইচ। ডাবল ব্রেক হচ্ছে যে দুরকম দুদিক দিয়ে ব্রেক করে দেবে, তাই মাঝখানে জিনিসটা দুদিক দিয়ে ওপেন রেখে দুদিকে দুটো লাইন টেনে দেবে, একটা মাঝখানে সার্কেল দিয়ে, আর দুটোই ওপেন রাখবে, মানে দুটোই যাতে লাইনের সাথে কোনো কানেকশন না থাকে। তাহলে এটা হয়ে যাবে ডাবল ব্রেক, যেহেতু ডাবল বলেছে সেই জন্য দুটো মাঝখানে আমরা লাইন রাখছি, সার্কেলের উপর দিকে একটা লাইন, নিচের দিকে একটা লাইন, তো ডাবল ব্রেক আইসোলেটিং সুইচ হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট আসছে হচ্ছে আমাদের লাইটনিং অ্যারেস্টার। আচ্ছা লাইটনিং অ্যারেস্ট, আচ্ছা তারা কার কার জয়েন করলে, সুব্রজিৎ, বিশ্বজিৎ, এক সেকেন্ড, নবীন আর সোমনাথ, নিহল, তাহলে কি হচ্ছে যে লাইটনিং অ্যারেস্টার কিভাবে মনে রাখবো, লাইটনিং অ্যারেস্টারে আমরা জেনারেলি কি করে থাকি, লাইটনিং অ্যারেস্টারে কানেকশনটা এমন থাকে যখন লাইটনিং হবে, ওই লাইটনিং যখন উপরে পড়বে লাইটনিং অ্যারেস্টারের টপে, তখন কি হয় জিনিসটাকে পুরো একদম কারেন্টটাকে, ফল কারেন্টটাকে পুরো গ্রাউন্ডে পাঠিয়ে দেয়, ঠিক আছে, পুরো আর্থিং এর থ্রুতে একদম গ্রাউন্ড করে দেয়। তো সেই জন্য লাইটনিং অ্যারেস্টারের ডিনোটটা যেটা করব সেটা হচ্ছে মাঝখানে একটা ক্যাপাসিটরের মতো সিম্বল দেব, আর হচ্ছে নিচে গ্রাউন্ড বা আর্থিং এর সিম্বল দেব। তো এটা লাইটনিং অ্যারেস্টার অ্যাক্টিভ ক্যাপ হিসাবে আমরা জেনারেলি এই সিম্বলটাকে ইউজ করে থাকি। আচ্ছা লাইটনিং অ্যারেস্টার আরেকটা হচ্ছে ভাল্ব টাইপ হয়, ভাল্ব টাইপে দেখো কি দেওয়া আছে, আছে মাঝখানে একটা গ্যাপ থাকে, ঠিক আছে, লাইটনিং অ্যারেস্টার যখন পড়বে তোমরা তখন দেখবে সিম্বলাইজড ওয়েতে, মানে সার্কিট ডায়াগ্রামও এরকম ভাবে ডিনোট করা হয়, দু উপর থেকে যে লাইনটা অ্যাকচুয়াল লাইনের সাথে কানেক্টেড আছে আর মাঝখান থেকে গ্রাউন্ডের সাথে যে লাইনটা কানেক্টেড আছে, ঠিক আছে, সে দুটোর মাঝখানে গ্যাপ থাকে, আর নিচে যে লাইনটা সেটার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে। তো যখন কি হয়, যখন আমি যখন লাইটনিং পড়ছে তখন কি হয় ওই দুটোর মধ্যে আর্ক জেনারেট হয়, ওই দুটো গ্যাপের মধ্যে একটা আর্ক জেনারেট হওয়ার ফলে কি হয় একটা কন্ডাক্টিং পাথ পেয়ে যায় ওই শর্ট সার্কিট বা ফল্ট কারেন্টটা, ও তখন রেজিস্ট্যান্সের মাধ্যমে পুরো গ্রাউন্ডের মধ্যে দিয়ে পাস করে যায়, ঠিক আছে, সেই জন্য দুটোর মাঝখানে গ্যাপ ক্রিয়েট করা হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লাইটনিং অ্যারেস্টার ভাল্ভ টাইপ। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার ম্যাম। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে যেটা সেটা সিম্বলটা কি দাঁড়াচ্ছে, অন লোড আইসোলেটিং সুইচ। অন লোড আইসোলেটিং সুইচ যখন বলবে তখন কি করবে, অন লোডের ক্ষেত্রে দেখছে দুটো সার্কেল দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডের লাইনের সাথে কানেক্ট করা, একটা কনসেন্ট্রিক সার্কেলের মতো সার্কেলের ভিতর সার্কেল, ঠিক আছে,
তো ওরকম অন লোড যখন বলবে তখন হচ্ছে ওরকম সিম্বল ইউজ করবে। আইসোলেটিং সুইচে আমরা আগেও পড়লাম যে সুইচটা ওপেন থাকবে সেরকম ভাবে সুইচটাকে ওপেন নোট করে দেবে। শুধু অন লোড বলে ডান দিকের যে লাইনটা আছে সেটার সাথে একটা কনসেন্ট্রিক সার্কেলের মতো সিম্বল দিয়ে দেবে, সার্কেলের ভিতরে একটা সার্কেল, ব্যাস এটাই অন লোড নোট করছে। কিন্তু আইসোলেটিং যেহেতু সেই জন্য ওটা কিন্তু লাইনের সাথে কোনো কানেকশন থাকবে না, সুইচটা ওপেন হবে তো উপর দিকে লাইনটা থাকবে। আচ্ছা এবার হচ্ছে আর্কিং হর্ন। আর্কিং হর্নে হচ্ছে দুটো লাইনের মধ্যে গ্যাপ রাখছি আর কিছু না, যেহেতু আর্ক ক্রিয়েট করতে হবে আমাকে মাঝখানে একটা আর্ক ক্রিয়েটের ক্রিয়েশনের জন্য আমি দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি করব, সেই জন্য এটাকে বলছি আর্কিং হর্ন। আচ্ছা নেক্সট হচ্ছে আইসোলেটিং সুইচ উইথ আর্থ ব্লেড। তাহলে দেখো এখানে প্রত্যেকটা কানেকশন দেখো, ধরো ওই যে ডটেড লাইন যেগুলো আছে, ডটেড দেখছো যে লাইনটা দেওয়া আছে দুটো সুইচের মাঝখানে, ডটেড ওয়েতে যে লাইনটা রিপ্রেজেন্ট করা আছে আইসোলেটিং সুইচ উইথ আর্থ ব্লেড। দেখো যদি লাইনগুলোকে আমি জুড়ে দিই তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে, যদি লাইনগুলোকে আমি আইসোলেট করে রাখি তাহলে কিন্তু জিনিসটা পুরো ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি আইসোলেটিং সুইচ উইথ আর্থ ব্লেড বলতে যে আর্থিং যেখানটায় আমার আর্থ বা গ্রাউন্ডিং করা আছে সেখানে যে সুইচটা আছে সেটা যদি আমার ওপেন থাকে, আর এক মে আর যেখান থেকে লাইন কানেক্ট হবে সেখান থেকে যে মেন সুইচটা সেটা যদি ওপেন থাকে তাহলে সেটাকে আমরা বলছি আইসোলেটিং সুইচ উইথ আর্থ ব্লেড। তাহলে আইসোলেট করছে দুটো সুইচ, একটা হচ্ছে আর্থের সাথে যেই লাইনটা কানেক্টেড আছে বা যে কন্ডাক্টর কানেক্টেড আছে সেখানে সুইচটা ডিসকানেক্টেড থাকছে আইসোলেট করে রাখছি, আর হচ্ছে মেইন যে লাইনটা থাকছে সেটাকেও আমি ডিসকানেক্ট করে রাখছি, আর দুটোকে আমি ডটেড ওয়েতে রিপ্রেজেন্ট করেছি, এই দুটো যখন বন্ধ হবে একসাথে বন্ধ হবে। ক্লিয়ার এত অব্দি? ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা সেটা কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার কিছু নেই, জাস্ট দেখো কারেন্ট ট্রান্সফরমার বলতে আমরা কি বুঝি, কয়েল। তো কয়েল বেসিক্যালি আমরা কিরম ভাবে রিপ্রেজেন্ট করি, একটা প্যাঁচানো সলিনয়েডের মতো। তো সেটা দেখো সিটির ক্ষেত্রে আমি একটা মানে জাস্ট সলিনয়েড প্যাঁচানো একটা কয়েলের মতো রিপ্রেজেন্টেশন দিয়েছি, তার মাঝখান দিয়ে একটা লাইন পাস করিয়ে দিয়েছি, তাই ওটাকে আমরা বলছি সিটি। নেক্সট হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। পোটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, যেহেতু ট্রান্সফরমার বলছে এখানে আর পোটেনশিয়াল ট্রান্সফরমার বলছে, তখন কি করব আমরা একটা প্রাইমারি একটা সেকেন্ডারি সাইন হিসাবে আমরা রিপ্রেজেন্ট করেছি জিনিসটাকে, করে যে দুটোর মধ্যে পোটেনশিয়াল একটা গ্যাপ সৃষ্টি হবে সেটা রিপ্রেজেন্ট করেছি যে উপরের লাইনটা দিয়ে। দেখছো উপরের লাইনটার সাথে যেটা কানেক্টেড আছে প্রাইমারি সাইড, ঠিক আছে। তো আর নিচে যে সেকেন্ডারি সাইডটা যেখানে আছে সেখানে একটা যে পয়েন্ট দুটো আছে সেটার মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমারে কি করব আমরা দু সাইডে প্রাইমারি আর সেকেন্ডারি সাইড দুটোকেই রিপ্রেজেন্ট করব কয়েল দিয়ে, আর হচ্ছে ওটাকে গ্রাউন্ড ফর্মে রাখবো, গ্রাউন্ডেড গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পোটেনশিয়াল ট্রান্সফরমার। আর কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে শুধু একটা কয়েলকেই আমরা ব্যবহার করছি, ঠিক আছে, একটা কয়েল দিয়ে মানে একটা সাইডকে আমরা রিপ্রেজেন্ট করছি সিম্বলাইজড ওয়েতে। আচ্ছা থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি তিনটে ফেজ থাকে আর ওয়াই বি। তো এখানে কি করেছে রিপ্রেজেন্টেশন দিয়েছে উপরের যে সার্কেলটা আছে সেটা দেখো ডেল্টা, সিম্বলটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট ট্রায়াঙ্গেল ডেল্টা, সার্কেলটার মাঝখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের সিম্বল আছে, দেখলাম না? তো এটা হচ্ছে মানে হচ্ছে একটা সাইড একটা ফেজ হচ্ছে আমার ডেল্টা কানেক্টেড থাকবে, আর নিচে যে দুটো সার্কেল আছে পরপর সেগুলো দেখো একটা ওয়াই এর মতো দেখতে পাচ্ছ, ওয়াই অপোজিট সাইড ফেস করে দুটো ওয়াই করা আছে, তার মানে হচ্ছে একটা ফেস থাকবে ডেল্টা কানেক্টেড, একটা বাকি দুটো থাকবে হচ্ছে আমার স্টার কানেক্টেড। তো এটা হচ্ছে বেসিক্যালি থ্রি ফেজ ট্রান্সফরমারের কানেকশন, আর সবকটা লাইন কিন্তু মানে সবকটা ফেজ কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে, গ্রাউন্ড করতে কিন্তু কোনো যেগুলোতে যে সিম্বলগুলোতে গ্রাউন্ড সিম্বল আছে সেগুলো যেন অবশ্যই দেবে, ভুলে যাতে না ভুল যাতে না হয়। হ্যাঁ গ্রাউন্ড না থাকলে কিন্তু মুশকিল, মানে সেটার সেই সিম্বলের কোনো ভ্যালু নেই। তো থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা খালি মাথায় রাখবে যে একটা ডেল্টা কানেক্টেড থাকছে আর একটা আর বাকি দুটো ফেজ হয়ে যাচ্ছে আমার স্টার কানেক্টেড। আচ্ছা এত অবধি একবার দেখে নাও, এত অবধি একবার দেখে নাও, তারপরে আমি নেক্সট সিম্বল গ্রোতে যাচ্ছি।
কোনো রকম ডাউট থাকলে, মানে মেমোরাইজ কিভাবে করবে কোনো রকম ডাউট থাকলে বলো, আমি বলে দিচ্ছি। বা হাতে করে করে 2-3 বার প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার ম্যাম। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার। ক্যাপাসিটিভ, তাহলে মাথায় যখন বলছে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার, মাথায় কি আসবে? ক্যাপাসিটেন্স আমার ফার্স্টে রিপ্রেজেন্ট করতে হবে। ক্যাপাসিটেন্স আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি? দুটো লাইন দিয়ে। তাহলে ক্যাপাসিটিভ ট্রান্সফরমারের ক্ষেত্রে আবার বলেছে ভোল্টেজ ট্রান্সফরমার, তার মানে কি? আমরা দেখেছো যখন সার্কিট থিওরি পড়েছিলে, তখন আমরা কিভাবে বার করতাম পোটেনশিয়াল, একটা মনে আছে? ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল যখন আমরা ক্যালকুলেট করতাম, তখন একটা পয়েন্ট থেকে আমরা যে লাইনটা কানেক্টেড থাকতো তাকে আমরা বোথ সাইড ডিভাইড করে দিতাম, কানেকশনটা ওরকম ভাবে থাকতো, রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দিতাম অপোজিট সাইডের, সরি, মেন সাপ্লাই ভোল্টেজ দিয়ে। ঠিক আছে, তো সে তো সেম ওয়েতে, অত কমপ্লিকেশনস দেওয়ার দরকার নেই। কিভাবে মনে রাখবে? ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে মনে রাখবে যে আমার দুটো ক্যাপাসিটার লাগবে, আর দুটো ক্যাপাসিটারের মাঝখান দিয়ে আমার ট্রান্সফরমারের কানেকশনটা হবে। ঠিক আছে, তাহলে দুটো ক্যাপাসিটার আমি আগে ছবিতে এঁকে নেবো, দুটো ক্যাপাসিটার পরপর আমি ছবিতে এঁকে নিয়ে পরপর লাইনের মধ্যে এঁকে নিয়ে সেটাকে গ্রাউন্ড করে দিলাম। তার মাঝখান দিয়ে একটা লাইন যেটা যাবে, সেটা হচ্ছে আমার ট্রান্সফরমারে গিয়ে কানেক্ট হচ্ছে, ভোল্টেজ ট্রান্সফরমারে গিয়ে কানেক্টেড হবে। তাহলে ট্রান্সফরমারে দেখো, এখানে ভোল্টেজ ট্রান্সফরমারের সিম্বলটা কি দিয়েছে? দুটো সার্কেল, ঠিক আছে, দুটো সার্কেল পুরো জোড়া লাগানো আছে, যেরকম সেট থিওরিতে যেরকম থাকে কানেকশন করা সেরকম। ঠিক আছে, দুটো দুটোর মধ্যে কানেক্ট করা আছে, আর নিচে একটা ডিনোট করা আছে যে মানে মানে ট্রান্সফরমারের ওটা প্রাইমারি সাইড, আর সেকেন্ডারি সাইডে যদি কিছু কানেক্ট করা থাকে সেই জন্য ওই জায়গাটা ওপেন করা আছে। তো প্রাইমারি সাইডে যেটা আমার লাইনের সাথে কানেক্টেড আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট সার্কেলটা, সেকেন্ডারি সাইডে যে সার্কেলটা কানেক্টেড করা আছে সেটার সাথে লাইনটাকে আমি ওপেন রেখেছি যে ওটা আইদার অনলোড বা অফলোড যেরকম হিসেবে কাজ করাবে সেই হিসেবে সিম্বলটাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার। নেক্সট হয়েছে আমার ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে, রিলে এখনো তোমরা পড়োনি, সুইচ গিয়ারে থার্ড ইয়ারে পড়বে, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনে। তো রিলের বেসিক্যালি কাজটা কি হয়, যখন সিস্টেমে ফল্ট হয় তখন কি করে, সার্কিট ব্রেকারকে ও সিগনাল পাঠায় যে ফল্ট হয়েছে। এখন সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সিস্টেমটাকে আইসোলেট করে দেওয়া। তো সার্কিট ব্রেকারকে যে চালনা করে সেটা হচ্ছে রিলে, রিলে বেসিক্যালি সিগনাল পাঠায়। তো ওভার কারেন্ট রিলে এখানে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, যে ওভার কারেন্ট রিলেতে একটা বক্সের মধ্যে, মনে রাখবে যে একটা বক্সের মধ্যে তিনটে লাইন যাবে, তিনটে লাইন জেড হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, রিলে গুলোকে দেখো জেড ডি রিপ্রেজেন্ট করেছে, কারণ এটা হচ্ছে তিনটে ফেজ আছে আমার RYB। তাহলে হচ্ছে থ্রি ফেজ রিলে, মানে ওভার কারেন্ট রিলের জন্য আমি কি করব, জেড, তিনটে জেড আগে লিখবে, একটা বক্সের মধ্যে তিনটে জেড লিখবে, তারপর জেড এর যে এন্ড পোর্শন গুলো, ঠিক আছে, জেড এর যে এন্ড পোর্শন গুলো সেখান থেকে একটা করে লাইন টেনে দেবে, উপরে একটা যাবে নিচে একটা যাবে। এবার ওই তিনটে লাইন কি করবে, জয়েন করে দিয়ে আর্থ করে দেবে, গ্রাউন্ড করে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? একটা সাইডে তিনটে একসাথে শর্ট করে গ্রাউন্ড করে দেবে। তাহলে একটা বক্সের মধ্যে ফার্স্টে কি করছি, আমরা আগে তিনটে জেড লিখে নেব। তিনটে জেড লিখে নেওয়ার পর যে এন্ড এন্ড পয়েন্ট যেগুলো আছে আমার জেড এর, যেখানে আমার জেড এর শুরুর দিকে একটা স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট হচ্ছে নিচের দিকে, সেখান থেকে তিনটে লাইন টানলাম, আর উপর দিক থেকে তিনটে লাইন টানলাম, উপরের তিনটে লাইনকে আমি জয়েন করে দিয়ে গ্রাউন্ড করে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এইবার যাচ্ছি আমি নেক্সট পার্টে। নেক্সট পার্টে কি আছে, আচ্ছা, এবার বলছে অয়েল সার্কিট ব্রেকার। অয়েল সার্কিট ব্রেকার কিছুই না, সেম ওয়েতে সার্কিট ব্রেকার যেহেতু আমার সবসময় সিস্টেমকে আইসোলেট করে, তাই সার্কিট ব্রেকার কখনো কানেক্টেড ওয়েতে থাকে না, মানে লাইন দুটো কখনো জয়েন করা থাকে না। তাই দেখো লাইন দুটোর মাঝখানে গ্যাপ আছে। এবার যে যে জিনিসটা আইসোলেট করে সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। দেখো উপরে একটা ডিপ কালারের রেড লাইনের, যে রেড কালার যে বোল্ড লাইনটা আছে সেটা দেখো গ্যাপ গুলোর সাথে কিন্তু জয়েন করা নেই। দুটো সার্কেল যে লাইন রিপ্রেজেন্ট করছে না মাঝখানে, ওখানটা কিন্তু কোনো জয়েন করা নেই। দেখো স্ট্রেট লাইনটা ওই লাইনটার থেকে একটু উঁচুতে আছে, তো ওইটা রিপ্রেজেন্ট করব। তাহলে হচ্ছে একটা বক্সের মধ্যে ফার্স্টে দু এন্ড থেকে দুটো লাইন টানবো, আর কি করব, একটু ডিস্টেন্সে একটা
বোল্ড রঙের একটা বোল্ড কালার, বা একটা ধরো তোমরা যদি ব্ল্যাক দিয়ে ছবি আঁকো তাহলে কি করবে, দুটো লাইন আঁকলে একটা বক্সের মধ্যে দুটো লাইন আঁকলে বোথ সাইডে, উপরে কি করবে একটু গ্যাপ দিয়ে একটা ডিপ করে একটা স্ট্রেট লাইন টেনে সেটাকে একটুখানি ডিপ করে বোল্ড করে দিলে, যাতে ওটা গ্যাপিংটা বোঝা যায় যে হ্যাঁ দুটো লাইনের উপরে আমার সুইচটা কানেক্ট, মানে সুইচটা ডিসকানেক্টেড আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অয়েল সার্কিট ব্রেকার। আচ্ছা এবার নেক্সট কি আছে, এয়ার সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট ট্রিপিং ডিভাইস। তাহলে এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি হবে, আগে মনে রাখবে যে সার্কিট ব্রেকার বলেছে। এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখো আইসোলেটিং সুইচ যেরকম সিম্বল ছিল, আইসোলেটিং সুইচে কি ছিল সিম্বলটা, আইসোলেটিং সুইচে দেখো এই যে সিঙ্গেল ব্রেক আইসোলেটিং সুইচ, উপরে একদম উপরে যাও সিঙ্গেল ব্রেক আইসোলেটিং সুইচে কি ছিল, যে দুটো লাইন ছিল আর শুধু সুইচটা ওপেন করা ছিল। তাহলে ওভার কারেন্টের ক্ষেত্রে কিরকম, এয়ার মানে এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমি কি করব, আইসোলেটিং সুইচ যেরকম রিপ্রেজেন্টেশন ছিল সেম জিনিস রাখবো, শুধু একটা উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যারো কানেক্ট করে দেবো, যে ওটা যে ডিনোট করছে যে যদি ওভার কারেন্ট হয় তখন অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ওই সুইচটা খুলে যাবে। তাহলে সিঙ্গেল ব্রেক আইসোলেটিং সুইচে যে সিম্বলটা ছিল সে অ্যান্টি ক্লকওয়াইজ আমি ওই সুইচটাকে রিপ্রেজেন্ট করব, যে আমার অ্যারো ডিরেকশনে আমার সুইচটা খুলে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা যে ওভার কারেন্ট ট্রিপিং ডিভাইস ডিভাইসের এটা এয়ার সার্কিট ব্রেকারের সিম্বল। আচ্ছা লাস্ট আমাদের আছে আর্থ ফল্ট রিলে। আর্থ ফল্ট রিলে সেম ওয়েতে ওভার কারেন্ট রিলের জন্য আমরা যেরকম রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম, যে একটা ছোট বক্স আঁকবো ফার্স্টে, তারপর মাঝখানে জেড লিখবো, জেড এর এন্ড পোর্শন থেকে একটা লাইন টানলাম নিচে চলে গেল, আর একটা এন্ড পোর্শন থেকে লাইন টেনে আমি কোথায় যাচ্ছি গ্রাউন্ডে কানেক্ট করে দেবো, ব্যাস এটাই হয়ে যাচ্ছে আমাদের আর্থ ফল্ট রিলে। দেখো এত অব্দি কোনো রকম বুঝতে অসুবিধা হলে বা মনে রাখার ক্ষেত্রে যদি কোনো রকম ডাউট হয় একবার দেখে নিয়ে বলতে পারো, দেখে একটু মানে ঠান্ডা মাথায় দেখে নাও সিম্বল গুলো। ক্লিয়ার ম্যাম? ক্লিয়ার তো? আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা এইবার চলে যাচ্ছি তাহলে, দেখো নিচে এবার এই যে এতগুলো সিম্বল পড়লাম, এবার এই সিম্বল গুলোর ব্যাপারে কিছু কিছু মানে লেখা আছে, কিছু কিছু লেখা নেই, ঠিক আছে? তো যেগুলো লেখা আছে সেগুলো আমরা দেখে নিই। একটা লেখা আছে পাওয়ার ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার কাকে বলছে, মানে মেন পারপাসটা কি? পাওয়ার ট্রান্সফরমারের মেন পারপাস হচ্ছে, ট্রান্সফরমারের মেন কাজটা কি বলো, ট্রান্সফরমারের মেন কাজে আমরা কেন ব্যবহার করছি ট্রান্সফরমারকে? স্টেপ আপ বা স্টেপ ডাউন। স্টেপ আপ বা স্টেপ ডাউন, ভেরি গুড। তাহলে স্টেপ আপ কিসের ক্ষেত্রে করি আমরা, ট্রান্সমিশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা স্টেপ ডাউন করি। তাহলে বেসিক্যালি পাওয়ার ট্রান্সফরমার আমরা কি কাজ, ট্রান্সমিশন ভোল্টেজ অ্যাট দ্য জেনারেশন ইউনিট, মানে যখন আমি পাওয়ার জেনারেট করছি তখন আমি ট্রান্সফরমারের মাধ্যমে সেটাকে স্টেপ আপ করে দিচ্ছি, অ্যান্ড স্টেপ ডাউন দ্য ট্রান্সমিশন ভোল্টেজ অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন ইউনিট, যখন আমার ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আসছে সেখানে আমি কি করছি, আমি ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দিচ্ছি। জেনারেলি ফর রেটিং আপ টু 10 MVA অয়েল ইমার্স ন্যাচারালি কুলড অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফরমার্স আর ইউজ। তাহলে এটা একটা ট্রান্সফরমারের ডিসক্রিপশন দিয়েছে, টাইপটা হচ্ছে কি, অয়েল ইমার্স ন্যাচারালি কুলড অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফরমার বেসিক্যালি ইউজ করা হয়। তাহলে বেসিক্যালি পারপাসটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের সেম একই জিনিস, স্টেপ আপ স্টেপ ডাউনের জন্য আমি বেসিক্যালি ব্যবহার করে থাকছি। স্টেপ আপ করছি আমি জেনারেশন ইউনিটের সাইডে, স্টেপ ডাউন করছি আমি ডিস্ট্রিবিউশন ইউনিটের সাইডে। আচ্ছা এবার আসছে আমার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের মেন পারপাস হচ্ছে ইজ টু ডিক্রিজ হাই কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ ফর আ সিকিউর অ্যান্ড রিয়েলিস্টিক ভ্যালু। তাহলে হচ্ছে হাই কারেন্ট আর ভোল্টেজের যখন ভ্যালু, মানে হাই কারেন্ট আর ভোল্টেজের যখন ভ্যালুটা ওঠে, মানে যখন ইনক্রিজড কোনো ভ্যালু পাই আইদার কারেন্ট বা ভোল্টেজের, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি করে সেটাকে একটা ডিক্রিজড ভ্যালুতে এনে পৌঁছে দেয়, যাতে কোনো রকম সার্কিটে
মানে কিছু বার্ন না হয়ে যায়, কারণ ইনক্রিজ ভ্যালুর জন্য আমার সার্কিট ড্যামেজ হতে পারে, সেই ইনস্ট্রুমেন্টটা পার্টিকুলারলি ড্যামেজ হতে পারে, তো সেটা ডিভাইসটাকে বা সেই ইনস্ট্রুমেন্টটাকে প্রোটেকশন করা দেওয়ার জন্য কি করে ট্রান্সফরমার ওই ভ্যালুটাকে একটা ডিক্রিজড ভ্যালুতে, মিনিমাল ভ্যালুতে, রিয়েলিস্টিক ভ্যালুতে নিয়ে আসে। দিস ভ্যালুজ ক্যান বি ক্যালকুলেটেড উইথ কনভেনশনাল ডিভাইসেস, দ্য রেঞ্জ অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর 110 ভোল্ট অ্যান্ড 1 অ্যাম্পিয়ার অর 5 অ্যাম্পিয়ার। তাহলে মিনিমাম কত ভ্যালুতে নিয়ে আসছে, ভোল্টেজের ক্ষেত্রে 110 ভোল্ট আর কারেন্টের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রান্সফরমার। ভোল্টেজ ট্রান্সফরমার আমরা কাকে বলছি? দিস ট্রান্সফরমার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ ফর চেঞ্জিং দ্য ভোল্টেজ ফ্রম আ সুপিরিয়ার ভ্যালু টু দ্য মাইনর ভ্যালু। একই সেম ওয়েতে ভোল্টেজটাকে রিডিউস করার জন্য আমি এটাকে জেনারেলি ইউজ করে থাকছি, মানে পার্টিকুলার যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ভোল্টেজকে চেঞ্জ করে ফ্রম আ হাই ভ্যালু টু আ লো ভ্যালু, সেটাকে বলছি আমরা ভোল্টেজ ট্রান্সফরমার। আর কারেন্ট ট্রান্সফরমার কাকে বলছি? যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার একটা কারেন্টের ভ্যালুকে একটা হাই টু লো ভ্যালুতে কনভার্ট করে, সেটাকে আমরা বলছি কারেন্ট ট্রান্সফরমার। নেক্সট আসছে আমার লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং অ্যারেস্টার কাকে বলি? দিস ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইন অ্যান ইলেকট্রিক্যাল সাবস্টেশন অ্যান্ড দ্য মেন ফাংশন অফ দিস কম্পোনেন্ট ইজ টু প্রোটেক্ট দ্য কম্পোনেন্ট অফ দ্য সাবস্টেশন ফ্রম পাসিং হাই ভোল্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ স্টপিং দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড ডিউরেশন অফ দ্য ফ্লো অফ কারেন্ট। তাহলে হচ্ছে যখন আমার বাজ পড়ে, লাইটনিং অ্যারেস্টারের উপর যদি বাজ পড়ে কি করে লাইটনিং অ্যারেস্টার? লাইটনিং অ্যারেস্টার ওই বাস মানে ওই লাইটনিংটাকে ক্যাপচার করে নেয়, করে ডিরেক্টলি যেটা বললাম যে ওই হাই ভ্যালু অফ কারেন্ট যেটা ফর্ম হলো ক্যাপচার করার পর যে ফল্ট কারেন্টটা ওটাকে ডিরেক্ট গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। তার ফলে কি হচ্ছে যে আমার একটা ফল্ট কারেন্ট একটা সিস্টেমে জেনারেট হতো, ফল্ট কারেন্ট যদি সিস্টেমে জেনারেট হতো সেটা আমার বাইপাস করে যাচ্ছে, আমার সিস্টেমটা প্রোটেকশন ওয়েতে মানে প্রোটেক্টিভ ওয়েতে একটা সেফ ওয়েতে আমার গার্ড করছে লাইটনিং অ্যারেস্টার। তার ফলে আমার এই যে হাই অ্যাম্পলিটিউডের যে বাসটা পড়লো আমার লাইটনিং অ্যারেস্টারের উপর, তার হাত থেকে কে মুক্তি পেয়ে গেল? পুরো যে সাবস্টেশনে যতগুলো ডিভাইস আছে সেগুলোতে প্রোটেকশন পেয়ে গেল ডিউ টু দ্য হেল্প অফ আ লাইটনিং অ্যারেস্টার। এইবার হচ্ছে ওয়েভ ট্র্যাপার। ওয়েভ ট্র্যাপার কাকে বলি? দ্য ওয়েভ ট্র্যাপার ইজ লোকেটেড অন ইনকামিং লাইন্স টু ট্র্যাপ দ্য হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তাহলে হচ্ছে ইনকামিং, তোমার যখন সাবস্টেশনে যাবে দেখবে ওয়েভ ট্র্যাপার যেগুলো রাখা থাকে, জাল জাল মতো একটা সার্কুলার বিনের মতো দেখতে হয়, উপর থেকে জল মানে লাইন থেকে কানেক্ট করে ঝোলানো থাকে, ঠিক আছে? ওই ওয়েভ ট্র্যাপার গুলো কি করে যে হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল গুলো আসে আশেপাশে যত লাইন থাকে সেগুলোকে ক্যাপচার করে নেয়। দ্য সিগন্যাল কামস ফ্রম দ্য রিমোট স্টেশন উইচ ইন্টারাপ্টস দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সিগন্যাল। তো ওই আশেপাশে দিয়ে আর যদি কোনো সাবস্টেশন থাকে, তাদের ইন্টারাপশনের হিসাবে যদি কোনো রকম হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ঢোকে সেই পার্টিকুলার সাবস্টেশনে, ওয়েভ ট্র্যাপারের কাজ হচ্ছে সেই সিগন্যাল গুলোকে ক্যাপচার করে নেওয়া। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, একবার দেখে নাও ওয়েভ ট্র্যাপার অব্দি পুরোটা দেখে নাও, ওয়েভ ট্র্যাপার অব্দি পুরোটা দেখে নাও সবাই, কোন রকম ডাউট হলে বলো। ক্লিয়ার ম্যাম? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্কিট ব্রেকার। আচ্ছা, সার্কিট ব্রেকারের কাজটা কি? দিস টাইপ অফ ইলেকট্রিক্যাল সুইচ ইজ ইউজ টু ওপেন অর ক্লোজ দ্য সার্কিট ওয়েন অ্যান এরার অ্যারাইজেস ইন দ্য সিস্টেম। তাহলে ব্রেকার মানে হচ্ছে যে সার্কিটকে ব্রেক করে সে, তাকে আমরা নাম কি দিয়েছি? সেই যে সুইচ আমার সার্কিটকে ব্রেক করে সেই সুইচকে আমরা কি বলছি? তাহলে যে সুইচ আমার সার্কিটকে ব্রেক করে তাকে আমরা কি বলছি? সার্কিট ব্রেকার। তাহলে দিস টাইপ অফ ইলেকট্রিক্যাল সুইচ ইজ ইউজ টু ওপেন অর ক্লোজ দ্য সার্কিট ওয়েন অ্যান এরার অ্যারাইজেস ইন দ্য সিস্টেম। তাহলে যদি আমার সিস্টেমে কোনো রকম ফল্ট ক্রিয়েট হয় তখন কি করে সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে সিস্টেমটাকে, আমার সিস্টেমটাকে, নর্মাল সিস্টেমটাকে পুরো ফল্টি সিচুয়েশন থেকে একদম ব্রেক করে দেওয়া বা আইসোলেট করে দেওয়া। তাহলে হচ্ছে এই টাইপ অফ ইলেকট্রিক্যাল সুইচকে আমরা কি বলে থাকছি? সার্কিট ব্রেকার। আর যখন ফল্ট ক্লিয়ার হয়ে যায় সার্কিট ব্রেকার কিন্তু আবার জিনিসটাকে আইসোলেশন থেকে আবার নর্মাল সিচুয়েশনে নিয়ে আসে, মানে আইসোলেট হয়ে গেল যখন ক্লিয়ার হয়ে গেল আবার কানেক্ট করে দেয় মেন সুইচের সাথে, আবার কানেক্ট হয়ে যায়। এবার ইট ইনক্লুডস টু মুভিং পার্টস দ্যাট আর ইউজুয়ালি ক্লোজড ওয়েন অ্যান এরার হ্যাপেন্স ইন দ্য সিস্টেম,
the relay transmits the signal to the circuit breaker and therefore their parts are moved separately. একটু আগে কি বললাম, রিলে কাকে সিগন্যাল পাঠায়, রিলে কাকে সিগন্যাল পাঠায়, একটু আগেই বললাম রিলে কাকে সিগন্যাল পাঠায়, ম্যাম সাবস্টেশনে। সার্কিট ব্রেকারকে। রিলে হচ্ছে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠায়। তো সার্কিট ব্রেকার যখন রিলে থেকে সিগন্যাল পেয়ে যাচ্ছে, যে বেসিক্যালি রিলে কি করে, যে ও জানিয়ে দেয় যে একটা বার্তা পৌঁছে দেয় যে সিস্টেমে ফল্ট এসে গেছে, এবার সুইচকে ওপেন করে দাও, সুইচটাকে ওপেন করে দাও, এরকম একটা সিগন্যাল পাঠিয়ে দিল। তারপর সার্কিট ব্রেকার কি করলো, যখন সিগন্যালটা পেয়ে গেল তখন সঙ্গে সঙ্গে সিস্টেমটাকে পুরো আইসোলেট করে দিল, সুইচটা যেরকম ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেল। ওপেন সার্কিট হয়ে গেলে তো আর কারেন্ট ফ্লো করতে পারবে না, তখন কি করে দেয়, সুইচটাকে পুরো ওপেন করে দেয়। এটা হচ্ছে বেসিক্যালি সার্কিট ব্রেকারের কাজ। আর সার্কিট ব্রেকারের মধ্যে দুটো পার্ট থাকে, একটা ফিক্সড পার্ট, একটা মুভিং পার্ট, ঠিক আছে? তো এগুলো যখন সুইচ গিয়ার পড়বে তখন আরো ডিটেলসে জানতে পারবে কিভাবে সেপারেট হয়। ওই দুটো মুভিং পার্ট যখন আলাদা হয়ে যায় তার ফলে কি হয়, মুভিং পার্ট যদি দুটো আলাদা হয়ে যায় তার মাঝখানে একটা আর্ক ক্রিয়েট হয়। একটা আর্ক ক্রিয়েট হওয়ার ফলে কি হয়, যে ঠিক আছে যখন সুইচ গিয়ার পড়বে তোমরা, সেটা আরো ডিটেলসে বলা যাবে। দুটো মুভিং পার্ট থাকে, ওই মুভিং পার্ট গুলো আলাদা হয়ে গেলেই তখন হচ্ছে সিস্টেমটা থেকে পুরো মানে ফল কারেন্টটা আলাদা হয়ে যায়। এই আর্ক যখন জেনারেট হয়, এবার যখন যেহেতু হাই কারেন্ট ফ্লো করছে ওই ইলেকট্রোডের মধ্যে দিয়ে, তখন কি হয়, যখন সেপারেট হচ্ছে আস্তে আস্তে ওই দুটো ইলেকট্রোড, তার ফলে যে আর্কটা জেনারেট হচ্ছে, এই আর্কটাকে নেভানোর জন্য অনেক রকম প্রসিডিওর আমরা ইউজ করে থাকি। যেমন SF6 সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ওই আর্কটাকে নেভানোর জন্য আমরা SF6 গ্যাস ইউজ করে থাকি। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা এয়ার কি ইউজ করা হয় ওই আর্কটাকে নেভানোর জন্য। তো ডিফারেন্ট টাইপস অফ সার্কিট ব্রেকার আমরা ইউজ করে থাকি ডিপেন্ডিং অন দ্য সিস্টেম, বাট সবার একই কাজ, কাজটা হচ্ছে যে আমার সিস্টেমটাকে আইসোলেট করে দিতে হবে। আচ্ছা নেক্সট পার্ট আসছি আমি, বাসবার। বাসবারে হচ্ছে, দ্য বাসবার ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন অ্যান ইলেকট্রিক্যাল সাবস্টেশন। ইট ইজ আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ওয়ার মেনি কানেকশনস আর মেড। ইন আদার টার্মস ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইটস ওয়ান টাইপ অফ ইলেকট্রিক্যাল কানেকশন ওয়ার দ্য ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্ট টেক প্লেস। তাহলে হচ্ছে বেসিক্যালি বাসবার হচ্ছে, দেবে মাথার উপর দিয়ে যখন সাবস্টেশনে যাবে রডের মতো অনেক লাইন পাস করে যায়, তো ওগুলো হচ্ছে বেসিক্যালি আমার বাসবার বলে আমি ডিনোট করছি। তো বাসবারের মধ্যে দিয়ে কি ফ্লো করে, আমার কারেন্ট ফ্লো করছে। তো প্রচুর বাসবার আমার কানেক্টেড থাকে সিস্টেমের সাথে। তো যখন ইলেকট্রিক্যাল মানে বাসবারে কি হচ্ছে, একটা এন্ড আমার থাকে ইনকামিং কারেন্টের, আর একটা এন্ড থাকে আমার আউটগোয়িং কারেন্টের। তো এইভাবে বাসবার জেনারেলি একটা বাসবার আর একটা এন্ডের সাথে কানেক্ট করা থাকে। তো এইটা হচ্ছে বেসিক্যালি বাসবারের কাজ, মেন হচ্ছে আমার কারেন্টটাকে ফ্লো করতে সাহায্য করছে। কারেন্ট ফ্লো করার পাথ প্রোভাইড কে করছে, একটা বাসবার, এটা নেটওয়ার্কের মতো, ঠিক আছে? তো মাল্টিপল বাসবার কানেক্টেড থাকছে, তো ওটার মধ্যে দিয়ে একটা পয়েন্ট দিয়ে ঢুকছে কারেন্ট, আর একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার একটা পয়েন্টে ঢুকছে, আবার একটা পয়েন্টে বেরিয়ে যাচ্ছে। এটা পাথ একটা সৃষ্টি করা হয় বাসবার গুলোকে ডিফারেন্ট ওয়েতে কানেক্ট করে, এটা হচ্ছে মেন। ম্যাম টিডিপি ইম্পর্টেন্ট প্রশ্ন দেবেন বললেন, হ্যাঁ টিডিপি ইম্পর্টেন্ট প্রশ্ন দেবেন বললেন পরীক্ষার জন্য। তুমি কখন জয়েন করেছো ম্যাম? তখন 5 মিনিট পরে জয়েন করলাম। হ্যাঁ আমি তখন শুরুতে বলেছিলাম কোন জায়গাগুলো পড়তে হবে, যারা জয়েন করেছে তারা শুনেছে। আমি এটা কমপ্লিট হয়ে যাক এই পার্টটা, আমি আরেকবার রিভাইজ আরেকবার কোশ্চেন গুলো বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে আইসোলেটর ইন সাবস্টেশন। আইসোলেটর ইন সাবস্টেশন হচ্ছে, দ্য আইসোলেটর ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রিক্যাল সুইচ ইউজ টু আইসোলেট দ্য সার্কিট ওয়েন এভার দ্য ফ্লো অফ কারেন্ট হ্যাজ বিন ডিসরাপ্টেড। তাহলে সাবস্টেশনে আইসোলেটরের বেসিক কাজ কি, সুইচ, একটা সুইচ, ইলেকট্রিক্যাল সুইচ হিসাবে আমরা আইসোলেটরকে বলে থাকি। তো তার কাজ হচ্ছে যে কারেন্ট যখন ফ্লো করবে, ফল্টি কারেন্ট যখন ফ্লো করবে সিস্টেমে, তখন ওই সিস্টেমটাকে পুরো আলাদা করে দেবে, সুইচটা পুরো ওপেন করে দেবে, সেম ওয়েতে যেরকম ভাবে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। তাহলে হচ্ছে দিস সুইচেস আর নেম অ্যাজ ডিসকানেক্টেড সুইচেস। আইসোলেটরকে আমরা ডিসকানেক্টেড সুইচেস সুইচ নামেও আমরা রিপ্রেজেন্ট করে থাকি, অ্যান্ড ইট ওয়ার্কস আন্ডার নো লোড কন্ডিশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু নো লোড কন্ডিশনেই আইসোলেটরকে আমরা অপারেট করতে পারি,
অনলোড মানে নো লোড কন্ডিশনে আমরা একমাত্র আইসোটারকে অপারেট করতে পারি, সেটা সুইচ গিয়ারে যখন তোমরা থার্ড ইয়ারে উঠবে আরো ডিটেলসে জানতে পারবে। আপাতত জেনে রাখো এটা হচ্ছে বেসিক্যালি একটা ডিসকানেক্টিং সুইচ। আচ্ছা, ব্যাটারিস ব্যাটারি সবাই জানো, ইন লার্জ পাওয়ার স্টেশনস অর সাবস্টেশনস দ্য অপারেশন অফ লাইটনিং রিলে সিস্টেম অর কন্ট্রোল সার্কিটস আর পাওয়ার্ড বাই ব্যাটারিজ। দিস ব্যাটারিজ আর কানেক্টেড টু আ পার্টিকুলার অ্যাকুমুলেটর সেল বেসড অন দ্য অপারেটিং ভোল্টেজ অফ দ্য পার্টিকুলার ডিসি সার্কিট। তাহলে বেসিক্যালি আমরা ব্যাকআপের জন্য অনেক ব্যাটারিতে আমরা ডিসি পাওয়ার স্টোর করে রাখি, তো যদি আমাদের কোনো রকম রিকোয়ারমেন্ট হয় সেই পাওয়ার গুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো ব্যাটারি প্রচুর সাবস্টেশনে রাখা থাকে, ঠিক আছে? তো একটা আলাদা করে একটা ঘর থাকে ছোট, তো যেখানে প্রচুর ব্যাটারি অ্যাকুমুলেট করা থাকে একসাথে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারিজ গেল। নেক্সট হচ্ছে সুইচ ইয়ার্ড। দ্য সুইচ ইয়ার্ড ইজ দ্য ইন্টার কানেক্টার অ্যামং দ্য ট্রান্সমিশন অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেশন, অ্যান্ড ইকুয়াল ভোল্টেজ ইজ মেনটেন্ড ইন দিস ডিভাইস। দ্য সুইচ ইয়ার্ড ইজ দ্য ইন্টার কানেক্টার অ্যামং দ্য ট্রান্সমিশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেশন। তাহলে সুইচ ইয়ার্ড বলতে কাকে বলছি? যেই মাঠের মধ্যে বা যেই ওপেন এরিয়াতে আমরা পুরো সাবস্টেশনটাকে কনস্ট্রাক্ট করছি, পুরো লাইনগুলোকে কনস্ট্রাক্ট, একটা দেখেছো সাবস্টেশন তো একটা অনেক বড় এরিয়া নিয়ে জুড়ে তৈরি হয়, সেটাকে আমরা বেসিক্যালি বলছি সুইচ ইয়ার, ঠিক আছে? তো সেখানে যত এলিমেন্ট বা কম্পোনেন্টকে আমরা ইনস্টল করছি সে টোটাল এরিয়াটাকে আমরা বলছি সুইচ ইয়ার। তো সুইচ ইয়ার আর ইউজ টু ট্রান্সমিট দ্য পাওয়ার, কারণ আমরা সুইচের মধ্যে যে কম্পোনেন্ট ব্যবহার করছি সেগুলো বেসিক্যালি ট্রান্সমিশন বা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের জন্যই আমরা ব্যবহার করে থাকি, উইচ ইজ জেনারেটেড ফ্রম দ্য সাবস্টেশন অ্যাট দ্য প্রেফার্ড লেভেল অফ ভোল্টেজ টু দ্য নিয়ার ট্রান্সমিশন লাইন অর পাওয়ার স্টেশন। এটাকে আমরা বেসিক্যালি সুইচ ইয়ার্ড বলছি। আচ্ছা, রিলে, রিলের কাজ কি? দ্য রিলে ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস অ্যান্ড দ্য মেইন রোল অফ দিস ডিভাইস ইন দ্য সাবস্টেশন ইজ ইট গার্ডস দ্য গ্রিড কম্পোনেন্ট এগেনস্ট ইররেগুলার কন্ডিশনস লাইক ফল্ট। তাহলে সিস্টেমে যখন ফল্ট হবে রিলের কাজ হচ্ছে সিগনাল জেনারেট করে সেটা সার্কিট ব্রেকারে পৌঁছানো। তাহলে যখনই দেখ, ও হচ্ছে ফল্ট ডিটেক্টর, ও ফল্ট যখন সিস্টেমে হবে কোনো রকম ও সঙ্গে সঙ্গে মানে কি বলবো একটা সেন্সারের মতো কাজ করে। ফল্ট হলে ও সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে একটা কিছু গন্ডগোল হয়েছে, আমাকে ইমিডিয়েট পুরো সিস্টেমটাকে ডিসকানেক্ট করতে হবে যাতে কারেন্ট কোনো রকম ভাবেই পুরো সিস্টেমে ফ্লো না করতে পারে ফল্ট কারেন্টটা। দিস ইজ ওয়ান টাইপ অফ ডিটেক্টিং ডিভাইস উইচ ইজ ইউজ টু ডিটেক্ট অ্যান্ড ডিটারমাইন দ্য ফল্ট লোকেশন অ্যান্ড দেন ইট সেন্স দ্য সিগন্যাল টু দ্য সার্কিট ব্রেকার। ক্লিয়ার? এত অব্দি দেখে নাও। এত অব্দি ক্লিয়ার কিনা দেখে নাও। ক্লিয়ার ম্যাম? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ইনসুলেটর অফ দ্যাম আজকে পড়াবো। আচ্ছা দেখি কি আছে ইনসুলেটরে কি বলছে। সরি, নেক্সট হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। ক্যাপাসিটর ব্যাংকে বলছে দিস ডিভাইস ইজ ইনবিল্ট উইথ ক্যাপাসিটার্স দ্যাট সিরিজে কানেক্ট করা থাকে বা প্যারালালে কানেক্ট করা থাকে। মেন ফাংশনটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করা ইন ইলেকট্রিক্যাল চার্জ ফর্ম। তাহলে ইলেকট্রিক্যাল চার্জ ফর্মে যে স্টোর করছে এনার্জিটাকে সেটাকে আমরা বেসিক্যালি ক্যাপাসিটার বলছি। দিস ব্যাংক ড্রস প্রাইমারি কারেন্ট উইচ অ্যাম্পলিফাইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সিস্টেম। তাহলে ক্যাপাসিটার কি করে যে প্রাইমারি কারেন্ট যেটা আমাদের কারেন্টটাকে ও অ্যাবজর্ব করে নেয় বা স্টোর করে নেয়, করে আমার পাওয়ার ফ্যাক্টর অফ সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করে। As a source, the capacitor bank works for reactive power and the phase difference among the current as well as voltage will be decreased. তাহলে হচ্ছে reactive power মানে VAR দিয়ে আমরা basically capacitor এর value টাকে represent করে থাকি reactive power যে component টা। তখন কি করে ও phase difference যেটা থাকে আমাদের power factor কি করে improve করে? Phase difference টাকে কমিয়ে দেয়। ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে যদি ফেজ ডিফারেন্স কমে যায় তখন কি হয়? পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করে যায়। তাই ক্যাপাসিটারের কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি ইম্প্রুভ করা, সেই হিসাবে আমরা ক্যাপাসিটার ব্যাংক ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারিয়ার কারেন্ট অ্যাপারেটাস। দ্য ক্যারিয়ার কারেন্ট অ্যাপারেটাস ইজ ফিক্সড ইন দ্য সাবস্টেশনস ফর টেলিমিটার সুপারভাইজারি কন্ট্রোল রিলেইং অ্যান্ড কমিউনিকেশন।
This system is correctly placed in a carrier room by connecting to the high voltage power circuit. The carrier current apparatus basically ki substation e fix kora thake je supervising korche ba communication je system gulo ache eta apparatus er moddhe ogulo ke rakha hoy. To carrier er moddhe jokhon ei apparatus ta ke rakha hocche o basically sob kichu supervising ba inspecting er je kaj gulo shei gulo ও সেন্সরের মাধ্যমে ওগুলোকে লোড করতে থাকে, সব কানেক্ট করা থাকে, যত হাই ভোল্টেজ পাওয়ার সার্কিট থাকে ওই ক্যারিয়ার কারেন্ট অ্যাপারেটাস এর মাধ্যমে সব কানেক্ট করা থাকে। তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যারিয়ার কারেন্ট অ্যাপারেটাস। আর নেক্সট লাস্ট হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বলতে কি বোঝো বলো? ইনসুলেটর হচ্ছে কন্ডাক্টর যদি কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে তাহলে ইনসুলেটর কি করে? ইনসুলেটর কি করে তাহলে? অপোজ করে। অপোজ করছে, তার মানে হচ্ছে ইনসুলেটর হচ্ছে বেসিক্যালি কি, দ্য ইনসুলেটর ইজ ইউজড ফর ইনসুলেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ফিক্সিং দ্য বাসবার সিস্টেমস ইন সাবস্টেশনস। ইনসুলেটরস আর সেপারেটেড ইনটু টু টাইপস, পোস্ট টাইপ এন্ড বুশিং টাইপ। তাহলে পোস্ট টাইপ ইনসুলেটর কম্প্রাইজেস দ্য সেরামিক বডি এন্ড দ্য ক্যাপ অফ দিস ইনসুলেটর ইজ ডিজাইন্ড উইথ কাস্ট আয়রন মেটেরিয়াল, ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য টু দ্য বাসবার। তো সেকেন্ড টাইপ অফ ইনসুলেটর ইনক্লুডস সেরামিক শেল বডি, হায়ার অ্যান্ড লোয়ার লোকেটিং ওয়াশেস উইচ আর ইউজফুল ফর ফিটিং দ্য বাসবার পজিশন। বেসিক্যালি দুটো টাইপের ইনসুলেটর ব্যবহার করা হচ্ছে বাসবারের ক্ষেত্রে, বাসবারের সাথে কানেক্টেড থাকছে। কেন? বাসবার বাসবার কি ক্যারি করে? বাসবারের মধ্যে দিয়ে কি ফ্লো করে? কি ফ্লো করে বাসবারের মধ্যে দিয়ে? কারেন্ট, আউটগোয়িং কারেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে কারেন্ট যেহেতু ফ্লো করছে তো কোনো রকম ওভারফ্লো যদি হয়ে যায় বা লিকেজ কারেন্ট যেগুলো ফ্লো করে তো সেগুলোকে কে বাধা দেবে? তাহলে যদি বাসবারের সাথে ইনসুলেটর, হ্যাঁ এক্স্যাক্টলি, ইনসুলেটর কানেক্টেড থাকলে ইনসুলেটর বাধা দেবে। তো সেই জন্য ইনসুলেটরকে আমরা বাসবারের সাথে কানেক্ট করে রাখি। এবার বেসিক্যালি যে দুটো টাইপের ইনসুলেটর ইউজ করা হয় তো কি কি থাকে সেগুলো জাস্ট এখানে বলছে। পোস্ট টাইপ ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে এটা সেরামিক বডি থাকে আর একটা ক্যাপ থাকে, ঠিক আছে, যেটা একটা কাস্ট আয়রন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তো এটা ডিরেক্টলি আমার বাসবারের সাথে কানেক্ট করে দিই। আর সেকেন্ড টাইপের ইনসুলেটর যেটা ইউজ করা হয় মানে বুশিং টাইপ যে ইনসুলেটরটা, সেটা একটা সেরামিক শেল বডি থাকে, ঠিক আছে। তো ওটা কি করা হয়? ওটা হচ্ছে বেসিক্যালি বাসবারের যে পজিশনটা মানে যদি মানে উপর নিচ করতে হয়, হাই ভ্যালু বা লো ভ্যালু তো যদি উপর নিচ করতে হয় ওটার মাধ্যমে বা ওটার সাহায্যে আমরা সেই ভ্যালুটাকে ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারি। ব্যাস, আমি আজকে ইনসুলেটার অবধি রাখছি। দেখে নাও, কোনো রকম ডাউট থাকলে বলো, তারপর আমি ইউনিট টেস্টের ব্যাপারে আরেকবার ডিসকাস করে দেবো যারা পরে জয়েন করেছো। আচ্ছা, ধীমান আছে এখানে, সৃজিত আছে। কোনো ডাউট আছে কারুর? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইউনিট টেস্টের ব্যাপারে বলছি, একবার ভালো করে শুনে নাও। তোমাদের হচ্ছে ইউনিট 6 এক্সট্রা হাই ভোল্টেজ যে চ্যাপ্টারটা আছে টিডিপি তে সেটা থাকবে, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। এক্সট্রা হাই ভোল্টেজে কোন পার্ট গুলো ভালো করে পড়বে? এক্সট্রা হাই ভোল্টেজে হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এইচভিএসি এইচভিডিসি যা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন যা যা আছে ওগুলো ভালো করে পড়বে। আর ডিফারেন্স যেটা আছে এইচভিএসি আর কি পড়বে, আর হচ্ছে ফ্যাক্টস ডিভাইস যেগুলো আছে শান্ট কম্পেনসেশন সিরিজ কম্পেনসেশন, এই ফ্যাক্টস এর এই অ্যাপ্লিকেশন গুলো ভালো করে পড়বে। ব্যাস, ক্লিয়ার? কিছু না, এখানে কোনো কোনো নিউমেরিক্যাল নেই, এই চ্যাপ্টারে কোনো নিউমেরিক্যাল নেই, এক্সট্রা হাই ভোল্টেজে কোনো নিউমেরিক্যাল নেই, ঠিক আছে। একটা একবার জায়গায় একটা পালে লিখে নাও, নোট ডাউন করে নাও যে কি কি পড়বে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এইচভিএসি এইচভিডিসি লিমিটেশনস অফ এইচভিএসি এইচভিডিসি, ঠিক আছে, আর পড়বে হচ্ছে এইচভিএসি আর এইচভিডিসি ডিফারেন্স, আর একটা জিনিস পড়বে সেটা কি বললাম, আর কি বললাম, এগুলো মোর দেন না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন আর হচ্ছে ডিফারেন্স, এগুলো ভালো করে পড়বে। ব্যাস, আর 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 কিছু লাগবে না, সব পড়বে। শান্ট কম্পোনেন্ট সিরিজ কম্পোনেন্ট বলি না? হ্যাঁ হ্যাঁ, শান্ট সিরিজ, এটাই বললাম, শান্ট সিরিজ একটা বাদ যাচ্ছিল। এই যে ফ্যাক্স ডিভাইস যেটা আছে
ফ্যাক্ট ডিভাইস থেকে শান্টা সিরিজ কম্পেনসেশন কি মানে কি কাজ বেসিক্যালি সেটার অ্যাপ্লিকেশনটা পড়ে যাবে শান্টা সিরিজ কম্পেনসেশন পুরোটাই হয়ে গেল অলমোস্ট ওকে ম্যাম ঠিক আছে বেশি বড় করে কিছু লিখবে না আমি আগে থেকে বলছি যতটুকু ঠিক জানো ঠিক ততটুকুই লিখবে এক্সট্রা খাতা ভরাবে না যদি কনফিডেন্ট থাকো যে পুরোটা ঠিকঠাক লিখতে পারবে ততটাই লিখবে খাতায় এক দু পাতা তিন পাতার আমার আনসার চাই না আমি টু দি পয়েন্ট আনসার চাই সবার থেকে ঠিক আছে আমি দেখবো না কে কটা সেন্টেন্স দিচ্ছে আমি দেখবো কার কনসেপ্ট কতটা ক্লিয়ার সে সেই হিসেবে কতটা ব্রিফ ওয়েতে সুন্দরভাবে গুছিয়ে পুরো জিনিসটাকে বলে দিতে পারছে কনসেপ্ট আমি যদি পেয়ে যাই আনসারে ফুল মার্কস ঠিক আছে